আমাদের সালাফি ঘরানার শেখগণ অনুসরণ করার কারণে কিছু লোক আমাদের মাতখালি ট্যাগ দেয়। এছাড়াও শাসকদের কিছু বিষয়ে শাহগণের মত আকিদা পোষণ করা মুরজিয়া ট্যাগ লাগানো হয়, এক্ষেত্রে আমাদের করণীয় কি? এটা একটা সুন্দর প্রশ্ন। দুটা শব্দ আসছে, একটা হলো মাতখালি, একটা হলো মুরজিয়া। মাতখালি জিনিসটা কি আসলে হেরা নিজেরাও জানে না, যারা আপনার ট্যাগ দিচ্ছে না আমি শিওর জোরা জানে না। শেখ রাবি বিন হাদি বিন ওমায়ের আল মাতখালি হাফেজাহুল্লাহ, তিনি মক্কাতে একজন বড় আলেম, উনি মদিনা ইউনিভার্সিটির একজন টিচার ছিলেন, আমাদের ওস্তাদ। তো উনি বাতিলের বিরুদ্ধে কঠোর, বেদাত সহ্য করতে পারবে, কোনো বেদাত করলে কেউ সহ্য করতে পারবে, বাতিলের বিরুদ্ধে তিনি সোচ্চার সাথে সবসময়। তো যারা দুনিয়াতে এই আমাদের দেশে যারা এইটাও চলে ওইটাও চলে, মানে ভালোও চলে মন্দও চলে, আছে না অসুবিধা কি? সবাই ঐক্য করতে চায়, ঐক্য, এই ঐক্য যত সে আল্লাহর ইমান শুদ্ধ নাই, আসমত সেফাত শুদ্ধ নাই, তাওহীদুল আসমত সেফাত শুদ্ধ নাই, ইমানের মধ্যে ভুল করতেছে, ইমানের অর্থও জানে না, আকিদের ক্ষেত্রে পুরো ভুলের উপর আছে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে বেড়ায়, সাহাবায়ে কেরামকে বিভিন্ন রকমের ট্যাগ দেয়, ওদের নিয়ে এক করতে চায়, ওদের নিয়ে এক করতে চায়। আমরা যখন শেখে বলে যে এগুলি হবে না, আকিদা শুদ্ধ করে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন বলছিল তারা যে আপনি আপনাকে রাজত্ব চাইলে রাজত্ব দিব, রাসূল কি মেনে গেছে? কি বলছে? না, আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ চাই, বাস্তবায়ন চাই, কালেমা তো লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন যদি হয়, তো এই যদি ট্যাগ হয় এটার বললে যদি কেউ মাতখালি হয় তো হা সবার মাতখালি হয়ে যাওয়া উচিত, কি বলে? ঠিক না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন ছাড়া আপনি কি করবেন? দুনিয়ার সব একত্র হলে কোনো লাভ নাই। যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর খলল আছে, ডিস্টার্ব আছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না, আকিদা অর্থ বুঝে না, লা ইলাহা অর্থ করতে ভুল করে এবং তারা আকিদাগত এক ডিস্টার্ব থাকে, হোক আমরা ঐক্য করতে চাই, খুশি ঐক্য করতে চাই, এটা কি রাজনৈতিক ঐক্য না এটা প্রশাসনিক ঐক্য, কি ঐক্য এটা? এরকম ঐক্য বাংলাদেশে সব আমরা বাংলা ভাষাভাষী এক ঐক্য হয়েই আছে, কিন্তু আমাদের দরকার কি? আকিদাগত পরিশুদ্ধি, আমলগত পরিশুদ্ধি, আখলাকের উন্নত উৎকর্ষ সাধন, এই তিনটা জিনিস না হইলে আমরা শুধুমাত্র কেবল ঐক্য 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 করে সাধারণ চিল্লারি কি ঐক্য হবে না? এরা কি করে যারা মাতখালি ট্যাগ দেয় আমাদের ক্যাশ হই আকিদার কথা যারা বলে, ইমানের কথা বলে, এদের মাতখালি ট্যাগ দিলে ওইটা কানও নেবেন না, কানও নেবেন না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে ভালোবাসতেন, এই জন্য কেউ কেউ তাকে বলতো যে আপনি তো হয়ে গেছেন রাফেজি। তখন তিনি একটা কবিতা বলছিলেন যে ইকার আপুব আলাল বাইতে রাফদান ফাশহাদুল আলামি আনি রাফেজি, যদি রাসূলুল্লাহর পরিবারকে ভালোবাসতে কেউ রাফেজি বলে আমি সবাই রাফেজি, কোনো সমস্যা নেই। এই জন্য মানুষ কি বললো এটা বড় কথা, আপনি কি করলেন আমি কি করলাম সেটা বড় কথা, আপনি আমি সবাই আমরা এটা বিশ্বাস করতেই হবে যে আমাদেরকে আকিদার পরিশুদ্ধি আসতেই হবে। যে আকিদাতে সমস্যা আছে, শিয়া হয়ে রয়েছে, খারেজি হয়ে রয়েছে, খারেজি আকিদা পোষণ করতেছে, মানুষের মধ্যে হানাহানি মারামারি তৈরি করতেছে, জায়গায় জায়গায় বোমা ফুটাচ্ছে, অথবা একে অপরকে হানা ঘায়াল করতেছে, এই মানুষের মধ্যে তাকফিরি করে যাচ্ছে, এদেরকে আমরা বয়কট করে চলতেই হবে, এদেরকে এদের সাথে ঐক্য করার সুযোগ আমাদের কোনোদিনই হবে না, যত কান্নাকাটি করে ঐক্য করার কোনো সুযোগ নাই। যারা ভুল পথে মানুষদেরকে নিয়ে যাচ্ছে, যারা মনে করছে যে এই কোরআন হাদিসের, এরা কি করছে, হাদিস কিছু মানে কিছু মানে না, আবার এক মুষ্টি হাদিস মোটেই মানে না, হাদিস দিয়ে দলিল দিলে এরা কোরআন দিয়ে দলিল দেয়, এরা আবার নিজেদের বিবেক দিয়ে হাদিস শুদ্ধ করতেছে, এই লোকের সাথে আপনার ঐক্য করবেন কি করে? এদের সাথে আপনার ঐক্য হবে কি করে? এদের সাথে ঐক্য শুধু নেই, যারা যখনই আমরা বলি যে এদের সাথে ঐক্য করবো তখনই আমাদেরকে মাতখালি বলা হবে, ওই মাতখালি আমার গলা, আমার আমার এই মাতখালি আমি গলায় ধারণ করি, কোনো সমস্যা নেই আমার কাছে, আপনারা ধারণ করবেন এটা, কারণ হচ্ছে এটা আকিদা মজবুত থাকতে হবে, যে পর্যন্ত আকিদা শুদ্ধ হবে না মানুষের সাথে আমার এই ঐক্যের দরকার নাই, এত ঐক্য দিয়ে আমি কি করবো, এত ঐক্য দিয়ে জানাতে যাওয়া যাবে? যদি আপনি আমি প্রথম এক কাতারে থাকতে চাই, যে কাতার সরাসরি জান্নাতে যাবে আর বাকিরা জাহান 99 কাতার জাহান্নামে যাবে, হ্যাঁ 73 কাতার, বাকি 73 কাতার 72 কাতার জাহান্নামে যাবে, সেটার ভিতরে না থেকে এক কাতারে হতে চেষ্টা করুন, যে কাতারটি জান্নাতে যাবে সেই কাতারটি কারা? আকিদায় পরিশুদ্ধ যারা, ইমানে আমলে পরিশুদ্ধ যারা, এবং যারা আখলাকে উৎকর্ষ যারা, এই কাতারটি হচ্ছে প্রথম কাতার, এটা হচ্ছে রসুলের কাতার,
এটা সাহাবাদের কথা। এই কাতারে আমরা থাকতে চাইলে ওই ঐক্যের চিন্তা বন্ধ করে দিয়ে আপনি এই অন্যদিকে ফিরে আসুন। কে কি ট্যাগ লাগাইলো এটা শুনবেন না। রসুলের যুগে রসুলকে কি কম ট্যাগ লাগাইছে? কি বলতো? কবি, শায়ের, মাজনুন, পাগল, জিনে ধরেছে, মাস আছে জিনে ধরেছে, এরে এই অমুকে রাই আছে, জিন একটা আছে ওর সাথে, ইত্যাদি ইত্যাদি। রসুলকে কোনো কথা কম বলে নাই। রসুলকে এটা গা পাচ্ছে, রসুলকে উল্টা কারে কিছু বলছে, বলে নাই, বলতে থাকুক। এক সময় হক কথা জানলে ঠিক ফিরে আসবে। বহু মানুষকে দেখেছি গালি দিয়েছে অনেক আমাদেরকে, পরে যখন জানছে এরপরে বলছে স্যার মাফ করে দিবেন, ভুল করেছিলাম, আগে তো বুঝতে পারিনি, মাফ করে দিয়ে রাখছে। কে অত যদি মাফ কথা তো বুঝে না, রসুল যেভাবে মাফ করেছে আমরা এভাবে মাফ করে দিয়ে রাখছি, বুঝে না বলে গালি দিচ্ছে। কিন্তু এক সময় তো ফিরে আসবে, আশা থাকতে হবে। আর যদি সবার সাথে আপনি ঐক্য করেন, জীবনও আপনার আকিদে শুদ্ধ হবে না, কারো আকিদে শুদ্ধ করতে পারবেন না। ওই ঐক্যের আপনার দরকার নাই, ঐক্য দিয়ে যাবেনই না, বলে আকিদে শুদ্ধের কাজের দিকে আপনি আসুন। সে মাপখালি বলুক আর আমাদের আরো কিছু বলুক, আমাদের যায় আসে না। দ্বিতীয় অংশ, কেউ কেউ আমাদের কি বলে, মুরজিয়া বলে। মুরজিয়া সে বুঝেই না। মুরজিয়া কাকে বলে? ইতিহাসে মুরজিয়া হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি ইমান আনার পরে আমল লাগবে না বলে, অর্থাৎ ইমান অর্থ শুধু বিশ্বাস, আমল লাগবে না বলে তারা হচ্ছে মুরজিয়া। বুঝতে পারছেন তো? অথচ এরা এরা যারা আশাই মাতৃদি দুনিয়া বসে ভরে গেছে, এরা এদের সমস্ত মাতৃদি দুনিয়া ভর্তি সব আছে এরা, এরা এদের নিকট ইমান হচ্ছে শুধু বিশ্বাসের নাম। আমরা বলি আহলে সুন্নাহ জামাতা ইমান হচ্ছে বিশ্বাস, অন্তরে বিশ্বাস, মুখের কথা, কর্মকাণ্ডের প্রতিফলন। আমরা মুরজিয়া হলাম কি করে? মুরজিয়া তো তোমরা তোমরা আমলকে ইমান অন্তর্ভুক্ত মনে করো না। যদি তোমরা বলো আমল ইমান অন্তর্ভুক্ত, তাহলে তোমাদের সাথে আমাদের তো বিরোধিত না, তোমরা ইচ্ছে করে আমলকে ইমান অন্তর্ভুক্ত না করে উল্টে আমাদেরকে দোষ দিচ্ছ। আরবিতে এটাকে বলে রামাতনি বিদায়, হ্যাঁ ইনশাআল্লাহ তার দোষ, তার রোগটা আমাদের দিয়ে নিজে আস্তে করে পালাচ্ছে, সে হচ্ছে মুরজিয়া। কারণ সে আমলকে ইমান অংশ মনে করে না। যারা আমলকে ইমান অংশ মনে করে না, তারা কখনো সহি আকিদার দাঁড়িয়ে হতে পারে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, বাবুল আল আল আমল মিনাল ইমান, বাবুন আস সালাতু মিনাল ইমান, বাবুন আল জিহাদ মিনাল ইমান, একটা করে আমলগুলো ইমান অংশ রূপে তিনি সাব্যস্ত করে দিয়েছেন। কারণ ইমানের যারা বলে ইমান একটি জিনিসের নাম, শুধু বিশ্বাসের নাম, তারা নামাজও পড়ে না, রোজাও রাখে না, যাকাতও দেয় না, হজও করে, কিচ্ছু করে, তারপরে ইমান তাদের থেকে যায়। কেন থেকে যায়? তারা তো আমল অর্থ ইমান অর্থ শুধু বিশ্বাস মনে করে বসে রয়েছে। আমরা বলি বরং ইমান অর্থ আমল করার নাম, ইমান অর্থ বিশুদ্ধ আমল করতে হবে, বাজে আজে বাজে আমল করলে হবে না, বেদাত করলে হবে না, ইমান শুদ্ধ জায়গায় আসতে হবে। আমরাই শুধুমাত্র বলি আমাদেরকে মুরজিয়া বললো কেন? বেহুদা কেন বলে জানেন? একটা কারণ সেটা হচ্ছে আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকেও তখনকার দিনে যারা খারেজি ছিল তারা আব্দুল ইবনে ওমরকে বলতো মুরজিয়া। সুবহানাল্লাহ, স্বাভাবিক। কেন বলতো জানেন? আমাদের সাথে যুদ্ধে আসে না কেন? আমাদের সাথে হানাহানি মারামারি লিপ্ত হয় না কেন? এই গোষ্ঠীগুলো মুফসিদগুলো আর জমিনের মধ্যে ফেতনা ফাসাদ তৈরি করে, এগুলি জায়গায় জায়গায় মন ফলাবার নিয়ে নষ্ট করতেছে, ইমান নষ্ট করতেছে ওরা, তোলা সব ইমানদের ছাত্রদেরকে ইমান নষ্ট করে দিচ্ছে। এরা চায় সব মানুষকে রাস্তা রাস্তা হানাহানি মারামারি করুক, লেখাপড়া বন্ধ হয়ে যাক, মানুষের মধ্যে লেখাপড়া না থাকুক, শুধু কেবল যেটা ইসলামের মৌলিক ফরজিয়াত সেটা আদায় না করে। তারা কি করে? যেই জিনিসটা ইসলামের সর্বোচ্চ শৃঙ্গ, নিচে নাই কিছু উপরে, এটা পালনের জন্য ব্যস্ত হয়ে পড়ছে। তার ইমানে নাই, জিহাদ করে কি করবে? যে ব্যক্তি ইমান শুদ্ধ না, সে যদি জিহাদে মরেও যায় সে তো শহীদ হবে না, কিচ্ছু হবে না। ইমান শুদ্ধ না করে যারা ওইদিকে গেছে, আমরা এটা বলি যে ইমান শুদ্ধ করতে হবে, এই জিনিসটাকে সবসময় সাথে রাখতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটা মাসালা, লম্বা উত্তর দিলাম। জি।